नमस्कार बंधुरा, बर्षा थीम चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर घरोया पद्धतिते चिकेन रान्ना करे देखाबो। भिडियोटि शुरू करार आगे आपनादेर काछे आमार एकटाई अनुरोध, आमार चैनेलटि सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करे दिन, ताहले आमी जखनी कोनो भिडियो आपडेट करब सबार प्रथमे आपनार काछे नोटिफिकेशन पौंछे जाबे। चलुन ताहले भिडियोटि शुरू करा जाक। बंधुरा देखते पाच्छेन आमी एखाने एक केजि चिकेन भालोभाबे धुये रेखेछि। दुटी माझारी साइजेर आलू, एकटी माझारी साइजेर पेंयाज कुচি করে নিয়েছি, দুটুকরো আদা, একটি রসুন গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ, 4-5টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি 2 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য আমি 2 মিনিট অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ফ্রাই করে নেব। এবার নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার আদা রসুন গুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার মশলাগুলোকে আমি মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লবণ। গরম মশলাটা আমি এখন দেব না, মাংসটা হয়ে গেলে সবার শেষে আমি গরম মশলাটা দেব। এখন আমি এগুলোকে সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে চলে যাব। ওই কড়াইতেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। এর মধ্যে দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আমি আগে থেকে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম।
এবার আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঘন ঘন মাংসটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। হলুদ আমার হলুদটা কম মনে হচ্ছে, এখানে আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব। এবার আমি টমেটো কুচিটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের সঙ্গে মশলাটা আমার বেশ ভালোভাবে মিশে গেছে। এভাবেই কিছুক্ষণ সময় হাতে নিয়ে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব। কিছু সময় ধরে মাংসটাকে কষাবেন, তত মাংসটা খেতে টেস্টি হবে। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে আমার তেল ছাড়ছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। চারটে গোটা শুকনো লঙ্কা দিলাম। ভালো করে আলুগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। এভাবেই আমি আরো আরো 5 মিনিট কষাতে থাকবো। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 2 গ্লাস জল দিয়ে দেবো। মাংসতে আমি জল দিয়ে নিয়েছি। এবার থালা ঢাকা দিয়ে 10 মিনিট আরো জাল হতে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নেবেন, আরো যদি কম বেশি হয়ে থাকে এই সময় দিয়ে নিতে পারেন। আমার সবকিছু ঠিকঠাকই আছে। এখন আমি গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি। মাংসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে, ভাত, রুটি, লুচি। এভাবে ঘরে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। খুব কম সময়ে অল্প মশলায় খেতে খুব সুস্বাদু হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।